আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। আজকে আমরা কথা বলবো কলেজ ট্রান্সফার, কলেজ পরিবর্তন বা ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ টিসি নিয়ে। মূলত একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শেষ হয়েছে, এখন অনেকেরই কলেজ পরিবর্তনের বিষয়টি আসবে। অনেকেই কলেজ পছন্দ হয় নাই যেহেতু অনলাইন প্রসেস, সেক্ষেত্রে কলেজ ট্রান্সফারের মাধ্যমে তো কলেজ পরিবর্তন করা যেতেই পারে। তো এই চেষ্টাটা কিন্তু সবাই একবার হলেও করবে এবং আমি জানি। তো আমি চেষ্টা করলাম এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। অনেকগুলো প্রশ্নের সেট তৈরি করেছে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো। অনেকেই এই বিষয়গুলো বোঝো না, শেষ প্রশ্ন পর্যন্ত দেখো, কারণ প্রত্যেকটা প্রশ্ন তোমার জন্য ইম্পর্টেন্ট। তুমি বিষয়গুলো বুঝে শুনে সিদ্ধান্ত নাও, কারণ অনেকেই এই বিষয়ে, যেহেতু এই প্রসেসের সাথে নতুন, তোমরা জানো না স্কুল পর্যায়ে এই জিনিসগুলো তোমরা মানে ফেস করো নাই, বাট কলেজ পর্যায়ে জিনিসগুলো ফেস করতে হবে। কলেজ পর্যায়ে নিয়মটা বেশ জটিল এবং আবার একদম জটিল তাও না, যদি সঠিক প্রসেসটা তুমি জানো তাহলে তেমন কোনো কিছুই না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো শেষ পর্যন্ত। মূল টপিকে চলে যাব, কলেজের সকল ইনফরমেশন, তোমাদের পরীক্ষা, সাজেশন, সিলেবাস, এভরিথিং পেতে আমাদের সাথে যোগাযোগ করো বা আমাদের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো, যোগাযোগ করার দরকার নাই। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো বাটনে ক্লিক করে রাখবে এবং ভিডিওটি তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো, কারণ কলেজ ট্রান্সফার যখন হবা তখন এই বিষয়টা তোমার দরকার হবে, কারণ এই ভিডিওটি হয়তো অনেক আমাদের পেজ অনেক পরেও চলে যেতে পারে। সে যাই হোক, কথা আসি মূল টপিকে। কলেজ ট্রান্সফার বা এই যে টিসি নিয়ে অনেকে মনে করতেছো, টিসির ফুল মিনিং মেমবি হচ্ছে কলেজ ট্রান্সফার বা ট্রান্সফার আর কলেজ, এরকম কিছু না। টিসি হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট। তো সেই পারপাসে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে তোমাকে যেতে হবে, সেটাকেই কলেজ ট্রান্সফার বা কলেজ পরিবর্তন বলে। তো একাদশ দ্বাদশ দুই শ্রেণীতে তুমি কলেজ ট্রান্সফার করতে পারবো, অর্থাৎ একাদশ শ্রেণীতে তুমি একবার পারবো, আবার দ্বাদশ শ্রেণীতেও পারবা, দুইবার কলেজ ট্রান্সফারের সুযোগ তারা দেয়। তো এখানে ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে, রেজিস্ট্রেশন করার পরবর্তীতে কলেজ ট্রান্সফার করা যাবে? প্রথমতই বলি অনেকেই এই প্রশ্নটার সম্মুখীন হবা। প্রশ্ন প্রথমে অ্যান্সারটা দিয়ে রাখি যে রেজিস্ট্রেশন না হলে তুমি ট্রান্সফার নিতে পারবা না। লজিকটা কীরকমের, ধরো তুমি কোন কোন কলেজের স্টুডেন্ট সেটা কখন কনফার্ম হবে? চূড়ান্ত ভর্তিতে কিন্তু কনফার্ম হবে না, হবে গিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে। সো রেজিস্ট্রেশন করার পরবর্তীতে তোমার একমাত্র কলেজ ট্রান্সফারটা হবে, তার আগে না। সো এক্ষেত্রে অনেকেই বলতে পারো, ভাই আমাদের কলেজে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, আমি যদি কলেজ ট্রান্সফার নেই তাহলে কেন এই কলেজে রেজিস্ট্রেশন করব? আরে বোকা, তোমাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তুমি যদি রেজিস্ট্রেশন না করো তাহলে তো তোমাকে কলেজের স্টুডেন্টই মনে করবে না, তবে তুমি মানে টিসি নিবা কীভাবে? তাই আগে রেজিস্ট্রেশনটা তোমাকে করতে হবে। রেজিস্ট্রেশন করলে এমনিতেই তুমি পরবর্তীতে ট্রান্সফার নিতে পারবা। আমি আবার বলছি, রেজিস্ট্রেশন যারা করবে না তারা কলেজ ট্রান্সফার নিতে পারবে না। কলেজ ট্রান্সফার কবে শুরু হবে? দেখো এখানে কোনো শুরুর ডেট বলতে ওরকম কোনো ঘোষিত নিয়ম নাই যে ওই দিনই শুরু করতে হবে। প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা তারিখ প্রকাশ করে, যেমন ঢাকা বোর্ড নোটিশ প্রকাশ করবে, প্রত্যেকটা বোর্ডই নোটিশ প্রকাশ করবে তাদের এই যে কলেজ ট্রান্সফারের কর্নারে, মানে এইচএসসি কর্নারে। তো এক্ষেত্রে তোমরা প্রত্যেকটা বোর্ডে চেক করবা, তবে মিনিমাম তোমাদের ভর্তি শেষ বা ক্লাস শুরু হওয়ার এক মাস থেকে এক মাস পনেরো দিন বা দুই মাস পরও শুরু করে। এমনকি গত বছর আমরা দেখেছি রাজশাহী বোর্ড প্রায় তিন মাস পর কলেজ ট্রান্সফার শুরু করছে। সো তোমাদের ক্ষেত্রেও এক মাস, দুই মাস, তিন মাস এরকম সময় লাগবে ভাইয়া, কারণ এটা বোর্ডের কাজ, এখানে আমার তোমার জোর দেখালে হবে না, গায়ের জোরে সব হয় না। কলেজ ট্রান্সফার কীভাবে করতে হয়? দুইভাবে করতে হয়, একটা হচ্ছে অনলাইনে, একটা হচ্ছে অফলাইনে। তো কলেজ ট্রান্সফার অনলাইন অফলাইন, মানে অনলাইনের মাধ্যমে করতে হবে, অনলাইনে আবেদন করবে, আর নয়তো সরাসরি আবেদন ফর্ম পূরণ করতে হবে। সেটা নিয়ে ডিটেলসে কথা বলছি একটু শেষের দিকে। একটা কমন প্রশ্ন আসে, ভাই সরকারি কলেজ থেকে বেসরকারি কলেজে যাওয়া যাবে বা বেসরকারি কলেজ থেকে কি সরকারি কলেজে আসা যাবে? প্রশ্ন মানে প্রশ্ন তো সেম, তাই না? এপিটোপিড, জাস্ট মুদ্রার এপিটোপিড। কথা হচ্ছে যাবে, তুমি বেসরকারি কলেজ থেকে সরকারি কলেজে আসতে পারবা, সরকারি থেকেও বেসরকারি যেতে পারবা, তোমার ইচ্ছা মতো শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন যে কোনো কলেজে তুমি যেতে পারবা। কিন্তু তুমি সরকারি থেকে মাদ্রাসে যাওয়ার ক্ষেত্রে বোর্ড বিটিসি নিতে হবে, তাছাড়া এমনিতে তোমার যে কোনো কলেজের ক্ষেত্রে তুমি এমনিতে পরিবর্তন করতে পারবা। কলেজ থেকে মাদ্রাসা ট্রান্সফার বিষয় নিয়ে আমি একটু কনফিউজ ওই ব্যাপারে যাচ্ছি না, কিন্তু তোমার সিম্পলভাবে এই অ্যাঙ্গেল থেকে যে কোনো বোর্ডের অধীনে তুমি ঢাকা বোর্ড থেকে চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড বা বরিশাল বোর্ড থেকে তুমি যে কোনো বোর্ডে যেতে পারবা এবং যে কোনো কলেজে যেতে পারবা, তোমার কোনো ধরনের বাধ্যতামূলক কোনো কিছু থাকবে না। যদি কলেজ তোমাকে অ্যালাউ করে তুমি যেতে পারবা, এখানে নিয়ম আছে, এবং যদি কলেজের এখানে আবার বেশ কিছু নিয়ম আছে যে কলেজ তোমাকে যদি অ্যালাউ করে আর নয়তো না, কেমন? তো এটা নিয়ে একটু বলছি আমি পরে, কলেজ ট্রান্সফারের নিয়ম নিয়ে এই যে কীভাবে করতে এটা নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করবো, তখন বুঝে নিবা। কলেজ ট্রান্সফার কত জন্য কত টাকা দরকার হয়? কলেজ ট্রান্সফারের জন্য টাকা দরকার হয় বলতে মানে অনলাইন ফি, যেমন ঢাকা বোর্ডের সাতশো টাকা দরকার হয় আর দিনাজপুর বোর্ডে এক হাজার এগারোশো, তো ধরে নাও যে এক হাজার বারোশো টাকার মতো লাগবে অনলাইন ফি। বা সেটা যদি তোমার অনলাইন ফি না হোক, সেটা যদি সোনালী হিসেবে হোক, সোনালী হিসেবের মাধ্যমে হোক, ব্যাংকের মাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক না কেন, এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে তোমার কলেজ ট্রান্সফারের অ্যাপ্লাইটা হয়ে যাবে।
সো এই হচ্ছে কাজ। আর এছাড়া যদি অন্য কোনো টাকা পয়সা লাগে সেটা আলাদা টাকা, বাট কলেজ ট্রান্সফারের কাজে আর কোনো ধরনের টাকা লাগবে না। এখন ধরো তুমি একজন দালাল ধরলা যে তোমার ট্রান্সফার করে দিবে, এখন তারে দিবে তুমি 5,000 টাকা, সেই টাকায় কলেজ ট্রান্সফারের সাথে তো কথা বললে হবে না। কলেজ ট্রান্সফারের অরিজিনাল ফি হচ্ছে 1100 থেকে, ঢাকা বোর্ডে 700, বিটিসির জন্য মেবি 1000, অন্যান্য বোর্ডে এরকমেরই 700, 1000, 1200-র মধ্যে হয়ে যায়। এরপর হচ্ছে যে এক বোর্ড থেকে অন্য বোর্ডে কলেজ ট্রান্সফারের নিয়ম, এক বোর্ড থেকে অন্য বোর্ড মানে বিষয়টা বুঝো, তুমি পড়তেছো বর্তমানে ঢাকা বোর্ডে, তুমি যাবা রাজশাহীতে, বা তুমি ঢাকা বোর্ডে পড়তেছো তুমি যাবো চট্টগ্রাম বোর্ডে, তুমি চট্টগ্রাম বোর্ডে পড়তেছো বা চট্টগ্রাম বোর্ডে কলেজে ভর্তি হয়েছো, তুমি আসবা গিয়া সিলেটে, তাহলে তোমাকে এক বোর্ড থেকে অন্য বোর্ডে আসতে হবে। সেটাকে বলা হয় কলেজ ট্রান্সফারের বিটিসি, মানে বোর্ড ট্রান্সফার সার্টিফিকেট। আমি আবার বলতেছি বিটিসি, এই যে এক বোর্ড থেকে অন্য বোর্ডকে বোঝানো হয়। তো বিটিসির ক্ষেত্রে অনলাইন আবেদন গ্রহণযোগ্য না, সেখানে তোমাকে অফলাইন আবেদন করতে হবে। আমি তোমাদেরকে একটা ফি, একটা কলেজ অ্যাডমিশনের ফর্ম দেখাই, এই যে দেখতে পাচ্ছ এখানে কলেজ সেশনে আছে, সবার শেষে আরে গেল করি হোল্ড অন দেখাতে পারবো। এই যে বিটিসি দেখতে পাচ্ছ, এই যে বিটিসি ফর্ম, সো এই ফর্মটা তোমাদের দেখতে পাচ্ছ, কলেজ পরিবর্তন ছাড়পত্র বিটিসি, এটা হচ্ছে ঢাকা বোর্ডের। এরকম প্রত্যেকটা বোর্ডে একটা ফর্ম আছে, তোমাকে বিটিসি হইলে তোমাকে ফর্ম পূরণ করতে হবে, বিটিসি হইলে ফর্ম পূরণ করতে হবে। প্রত্যেকটা বোর্ডেই এরকম একটা ফর্ম থাকে যে ফর্মটা পূরণ করতে হবে, পূরণ করে তোমাকে বিটিসি কার্যক্রম সম্পন্ন করতে হবে। আর একই বোর্ডের অধীনে তুমি যদি কলেজ ট্রান্সফার করতে চাও, ধরে নাও তুমি ঢাকা কলেজে, ঢাকাতে পড়াশোনা করো, ঢাকার কোনো একটা কলেজে, ধরে নাও হয়তো বা তুমি আইডিয়াল কলেজে পড়াশোনা করো, তুমি এখন যেতে চাচ্ছ ঢাকা কলেজে, আইডিয়াল থেকে ঢাকা কলেজে, তার মানে কি ঢাকা বোর্ডের অধীনে একই কলেজ। বা ধরো তুমি ধরো খুলনায় পড়াশোনা করো, তুমি বিএলএ পড়াশোনা করো, খুলনা বিএলএ, তুমি সেখান থেকে ধরো খুলনার বাগেরহাট একটা কলেজে যাবা, তার মানে খুলনা বিভাগের মধ্যে কিন্তু দুইটা কলেজ, মানে যশোর বোর্ডের অধীনে, যশোর বোর্ডের অধীনে কিন্তু দুইটা কলেজ, তাই না? তো একই বোর্ডের অধীনে যদি যখন কলেজ হবে তখন সেটা হবে অনলাইনে। যেমন এই যে দেখতে পাচ্ছে যে ঢাকা বোর্ডের, জানি না তোমরা দেখতে পাবে কিনা, এই জায়গায় এই যে দেখতে পাচ্ছ অপশন আছে ইটিসি, ইটিসির উপর ক্লিক করলে এখানে তোমাদের টিসি কার্যক্রম দেখাবে। এখানে পুরো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে রেখেছে, এখান থেকে আমরা দেখতে পারবো এবং কোন কলেজে কত আসন সংখ্যা ফাঁকা আছে সেটা দেখা যাবে। একাদশ ক্লাস একাদশ জন্য সিটের তালিকা, সেক্ষেত্রে যখন আবেদন শুরু হবে তখন এই তালিকাগুলো তারা দেখাবে। তো এখন আপাতত মানে গত বছরগুলো দেখাচ্ছে, এ বছর ওটা দেখাচ্ছে না। তো এরকম টিসি কার্যক্রমটা শুরু হবে এখান থেকে অনলাইন আবেদন করতে। এটা প্রত্যেকটা বোর্ডেরই মানে তোমাদের যখন একই বোর্ডের অধীনে তুমি যখন কলেজ ট্রান্সফার করবো সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে করা হবে। এবং এটা তোমাদের আমি সবচেয়ে বেশি পরামর্শ থাকবে, তোমরা এক্ষেত্রে সরাসরি বোর্ডে গিয়ে কথা বলে সম্পূর্ণ প্রসেস জেনে তোমরা অ্যাপ্লাই করো। কারণ ভাইয়া এইরকমের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকার থেকে একটু কষ্ট করে টাকা পয়সা খরচ করে সময় নষ্ট করে যদি তুমি বোর্ডে যাও তাহলে তোমার কার্যকরী ভূমিকা রাখবে। কারণ তুমি বিশেষ করে দেখাতে অনেক স্টুডেন্ট আমাদের সাথে যোগাযোগ করে, আমরা তো কোনো বোর্ডে কর্মকর্তা না, আমরা জাস্ট তোমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করছি, বেসিক তথ্যগুলো দিয়ে। বাট যখনই তোমার ইম্পর্টেন্ট তথ্যগুলো লাগবে নিয়ম থেকে শুরু করে এভরিথিং, বোর্ডে গিয়ে কথা বলে বেটার হয়। তাছাড়া আমরা কিছু বোর্ডের আবেদনের নিয়ম দেখাই দিব, সেজন্য আমাদের সাথে যুক্ত থাকতে হবে। কলেজ মানে কলেজ ট্রান্সফার কার্যক্রম সম্পন্ন করতে কতদিন লাগে? দেখো বিটিসির জন্য একটু বেশি দিন সময় লাগে। কারণ কেন বিটিসির জন্য বেশি দিন সময় লাগবে সেটা বলি। এখানে দেখতে পাচ্ছ বর্তমান প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়ন, বর্তমান প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়ন মানে যে কলেজে বর্তমান পড়াশোনা করছে সেখান থেকে সিগনেচার লাগবে হেডমাস্টারের, মানে প্রিন্সিপালের, এবং যে কলেজে সে যাবে সেই কলেজের প্রিন্সিপালের সিগনেচার লাগবে। তার মানে এখানে দেখা যায় যে দুইটা কলেজে তাকে যেতে হবে। তো এখানে বেশ কিছু ডকুমেন্টের বিষয় রয়েছে, তাই একটু সময় বেশি লাগে বিটিসির ক্ষেত্রে। তো বিটিসির ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। আর কলেজ ট্রান্সফার যেটা অনলাইনে হবে, মানে যেটা ইটিসি, ইটিসি তো বুঝছো যেটা মানে একই বোর্ডের অধীনে যে যে আবেদনটা সেটা হচ্ছে ইটিসি। আমি একটু লিখে দিই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। বিটিসি আর হচ্ছে ইটিসি, এই দুইটা বিষয়। তো ইটিসির ক্ষেত্রে সময় একটু কম লাগে, দেখা যায় 1 সপ্তাহের মধ্যে বা 5-7 দিনের মধ্যে হয়ে যাবে। কেমন? এরপর হচ্ছে কলেজ ট্রান্সফারের কার্যক্রম সম্পন্ন। আচ্ছা, কীভাবে বুঝবে কলেজ ট্রান্সফার হয়েছে কিনা? দেখো কলেজ ট্রান্সফার হয়েছে কিনা তুমি কীভাবে বুঝবে, এটা প্রত্যেকটা বোর্ডের, এইটা দেখতে পাচ্ছ কলেজ অর্ডার নামে একটা অপশন আছে, এইখানে সকল বিষয়গুলো উল্লেখ করা যাবে। এই যে কলেজ অর্ডার টিসি, এই যে টিসি অপশনটা ক্লিক করলে এখানে যারা যারা এই বোর্ডের অধীনে বিটিসি নিচ্ছে দেখতে পাচ্ছ সবগুলো এই যে বিটিসির নোটিশগুলো দিয়ে দিছে, ইটিসির নোটিশ মেসেজ আসবে আর বিটিসির নোটিশগুলো এরকমের নোটিশ আকার প্রকাশ করবে। এখান থেকে তুমি ডাউনলোড ফর্মে ক্লিক করলে এটা ডাউনলোড করে নিতে পারবা এবং এখানে তোমার নাম পাবা, সব কিছু পাবা। তো এই তালিকাটা নিয়ে তুমি ভর্তি হবা এবং এই কার্যক্রম তোমার বিটিসি, এখানে নোটিশ প্রত্যেকটা বোর্ডে তোমাকে নোটিশ প্রকাশ করে দিবে বিটিসির ক্ষেত্রে।
কথা বুঝছো? তো এখন আরেকটা বিষয় হচ্ছে কলেজ ট্রান্সফার হওয়ার পরবর্তী কাজ কি। কলেজ ট্রান্সফার হওয়ার পরবর্তী কাজ হচ্ছে তোমাকে যে কলেজে তুমি আগে পড়তা সেখানে যেহেতু তোমার মার্কশিট, তোমার সব ডকুমেন্টগুলো জমা দেওয়া থাকবে, সেই ডকুমেন্টগুলো সেখান থেকে তুমি নিয়ে যাবা, মানে তোমার এই বিটিসির ফর্ম দেখে তুমি সেখান থেকে তুলে নিবা। তুলে নিয়ে সেই ডকুমেন্টগুলো আবার তুমি যে কলেজে নতুন এসেছে সেই কলেজে গিয়ে জমা দিবে, জমা দিয়ে তুমি ভর্তি হবা এবং সেখানেও তোমার রেজিস্ট্রেশন নতুন করে করা হবে। ওই যে বলছিলাম রেজিস্ট্রেশন, মানে তুমি যে কলেজে ভর্তি হচ্ছো হয়েছো বর্তমানে, তারা তোমাকে রেজিস্ট্রেশন করতেছে, যখনই তুমি তাদের কাছ থেকে টিসি নিয়ে নিবা তখনই ওই কলেজ কর্তৃপক্ষ তোমার রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিবে এবং তুমি তখন কোন স্টুডেন্টই থাকবে না। পরবর্তী নতুন কলেজে গিয়ে তুমি তোমার সকল ডকুমেন্টগুলো জমা দিবা, তখন ওরা আবার তোমাকে নতুন করে রেজিস্ট্রেশন করবে এবং তুমি ওই কলেজের স্টুডেন্ট হয়ে যাবে। তো এইভাবে মূলত তোমার কলেজ ট্রান্সফার কার্যক্রম সম্পন্ন করে। তো আমি এখানে সামারি করে একটু ছোট্ট করে বলে নিই, মূলত কলেজ ট্রান্সফারের জন্য তোমাদের অ্যাভেলেবেল অনেক কিছু দরকার হবে না। বিটিসি ফর্মগুলো পূরণ করতে হবে, পূরণ করে তোমার সকল ডকুমেন্ট, এখানে নির্দেশনা সব দেওয়া আছে কী কী লাগবে, কোথায় কী লাগবে, এই নির্দেশনাগুলো ফলো করে তোমাকে টাকা, এই যে দেখতে পাচ্ছ টাকার কথা লেখা আছে, সোনালী সেবার মাধ্যমে 700 টাকা জমা দিতে হবে, সকল ডকুমেন্ট এগুলো এই অনুযায়ী তোমাকে কাজ করে দেন জমা দিতে হবে বোর্ডের কাছে বিটিসির ক্ষেত্রে। আর ইটিসির মাধ্যমে অনলাইনে সাবমিট করলে হয়ে যাবে, অনলাইনে তুমি তোমার সব কিছু দেখতে পারবা এবং কোন কলেজ ট্রান্সফার কতটুকু হয়েছে এভরিথিং সব কিছু দেখা যাবে। আমরা কলেজ ট্রান্সফারের নিয়ম প্রসঙ্গে ভিডিও করবো, সেখান থেকে সেই ভিডিওগুলো তখন তোমরা দেখে নিও, আশা করি কোনো সমস্যা হবে না। আর বিশেষ করে যদি কলেজ ট্রান্সফার নিয়ে বেশি কনফিউজ হয় তাহলে চেষ্টা করবা সরাসরি বোর্ডে গিয়ে কথা বলে দেন এই কাজটা সম্পন্ন করার জন্য, তাহলে তোমার কোনো ধরনের সমস্যা হইল না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নেক্সট একটা ভিডিও দেখা হবে, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।